নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মাশরুম, আর বানানো হবে চিকেন, দুটো একসাথে আমি বানাবো। এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মাশরুমটা ধোবো। এটা কখনো বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। মানে দুটো একসাথে মিশিয়ে বানাবেন, ভাল লাগবে। চিকেনের সাথে কখনো পানির দিয়ে করে দেখবেন, সেটাও ভাল লাগে। মনে করুন অল্প চিকেন আছে, অল্প বাড়িতে পানির আছে, কি করবেন, দুটো মিশিয়ে দেন, আর ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। তো আমি এখন এই দুটো বানাবো। তো চলুন কি করে বানাই সেটা আপনাদের সাথে দেখাবো। এটা সাধারণ মশলা দিয়েই বানাবো, বুঝতে পারছেন এখন গরমের দিন, খুব বেশি মশলা দিলে গা গুলায়। তো সেই জন্য অল্প মশলা টশলা দিয়ে বানাবো, যেটা আপনাদের সবাইকে পছন্দ লাগবে আর আমার তো লাগবেই। আমি খুব একটা মশলা টশলা খাই না, খুব কম মশলা দিয়েই বানাই। আর আমার মা যে ছিল না, সে আরও কম মশলা দিত, যার জন্য তরকারির টেস্টগুলো পাওয়া যেত। মানে তরকারির যে টেস্ট আছে না, একটা নিজস্ব টেস্ট, সেগুলো কম মশলা দিলে আসে। আপনি যদি বেশি মশলা দিয়ে দেন না, খুব বেশি বেশি পেঁয়াজ, রসুন, আদা, পোস্ত, সর্ষে, যে কোনো জিনিসে আপনি যদি বেশি দেন, তো মশলাটারই টেস্ট আসে। সবজি বলুন, মাছ মাংস বলুন, যাই রান্না করছেন, সেগুলোর আর টেস্ট আসে না, মশলারই টেস্ট আসে। একটা বড় জায়গা নিয়ে নিলাম, আর মাশরুমটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এর সাইজে বড় বড় আছে, উপরের ছালগুলো একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। চলুন এগুলো চার পাঁচবার ঘষে ঘষে পরিষ্কার করে নিই। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এগুলো এবারে কেটে নেব। নিয়ে নিলাম এমনি একটু চাকু, উপরের ছালগুলো আমি ফেলে দেওয়ার চেষ্টা করব। বেশি ছোট টুকরো করব না, যেহেতু চিকেনের সাথে করব, সেহেতু একটু বড় বড় টুকরো করলেই ভালো হয়। এইগুলো আমি ফেলে দিলাম, কিছু কিছু খারাপ বেরিয়ে গেছে, সাইড থেকে কেটে নিয়েছি। এগুলো আমি আরেকবার ধুয়ে নেব। আর এখানে আছে চিকেন, চিকেন এগুলো আমার বাড়ির ফ্রিজে ছিল, কতটা আছে বলতে পারবো না। এই যে পিসগুলো আছে না, এগুলো খেলে বড্ড দাঁতে ঢুকে যায়। এই নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, এটা কেটে নিলাম। এইরকম যে জোড়া পেঁয়াজগুলো আছে না, এগুলো না পিস করা খুব মুশকিল হয়ে যায়। এগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে নিই। এখানে একটু রসুন, আমি একটু পেস্টও দেবো আর এমনি কুচিয়ে দেবো। গরমকালে বেশি রসুন না দেওয়াই ভালো। তো আমি এখানে একদম ছোটো ছোটো টুকরো নিয়ে, ছোটো ছোটো রসুন নিয়ে নিয়েছি চার পাঁচটা, এই যে এইরকম, হাতে যতগুলো আছে ততগুলি দিয়ে দেবো। চলুন এগুলো এবারে কেটে নিই। সবটাই এমনি কেটে দেবো, তাহলে ভালো হবে। এগুলো করে কুচিয়ে নেবো। এইসব দেখাতে গেলে না একটু দেরি হয়েই যায়, কী কর। ওরা আমি এখানে একটু টমেটো দিলাম, আমি আমার একটু টমেটোটা বেশি ভালো লাগে যে কোনো জিনিসেই। এখানে দেবো সামান্য জল, এইগুলো আমি ছড়িয়ে দিলাম। এইগুলো আমি একদিন রান্না দেখাবো, আমার ফ্রিজে আরেকটু আছে, কালকে আমি এর রেসিপি দেখাবো। এই মেটে আছে, আর এই কচকচি না কি বলে এটাকে, এটা আছে,
কালকে রেসিপি নিয়ে আসবো। তো এটার সাথে এটা ভালো লাগবে না বলে এটা সরিয়ে দিলাম। এইখানে আমি অল্প একটু ভেজে নেবো, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যেন বেশি না হয়, এইখানে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচ। দেখছেন একদম যেন কোটিং যেন বেশি না হয়, জাস্ট একটু দেব, বেশি না। এই যে দেখছেন এই রকম যেন হয়, যেন বোঝা না যায় যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। আর মাশরুমটার মধ্যেও আমি সেম লাগিয়ে নেব, মাশরুমটার মধ্যেও আমি সেম প্রসেসে দিয়ে দেবো। মাশরুমও দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু গোলমরিচ। মাশরুম থেকে তো অনেক জল বেরোয়, সেই জন্য আলাদা করে আমি জল দেব না। কড়াইটার মধ্যে দিয়ে দেবো তেল, যেহেতু এগুলো একটু ভাজবো সেই জন্য দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আর কি, আমি এটাকে সাদা তেলই বলি। আর বাকি যে মশলা লাগবে সেগুলো আমি রাঁধতে রাঁধতে বলে দেবো। জানেন তো এই চিকেন আর মাশরুমটা আমাদের বাড়িতে সবাইকে খুব পছন্দ, আমার তো ভীষণ ভালো লাগে আর বাচ্চাদেরও খুব ভালো লাগে। এটা বাবা এটা দুটোর সাথেই ভালো যায়। কিন্তু প্রথমে আমি মাশরুমগুলো, তেলটা ফুটছে হাতে, মনে জল টল ছিল পড়েছে জানেন। আমার বাপের বাড়ি ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে যে এটা সিজনে বেরোয় না মাশরুমটা, ঠিক বর্ষাকালে ওইটার স্বাদ কিন্তু এটাতে পাওয়া যায় না। ওইটা একদম মানে অন্য টাইপের স্বাদ থাকে, একদম খুব ভালো হয়, একদম মাংসর মতন লাগে। কিন্তু না ওইটা আর এইটার মধ্যে অনেক তফাৎ, ওটা কিন্তু আলাদাই টেস্ট আছে, সেই টেস্ট কিন্তু এর মধ্যে আসে না। বলে না ফার্মের মুরগি আর লোকাল মুরগির মধ্যে যেটা হয়, তো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। মাশরুমগুলো আমি একটু ভেজে নেব, এটা হয়ে গেছে এখানে নামিয়ে নেব। বাকিগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে চিকেনগুলো আমি দিয়ে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেবো। বাকিগুলো আমি দিয়ে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি কোনো রকম ফোড়ন দেবো না। এই যে পেঁয়াজটা করে রেখেছি এটা আমি সবটা দিয়ে দেবো। এগুলো দেখতে কি সুন্দর হয়েছে, এখানে দেখুন পেঁয়াজটা একদম ব্রাউন হয়ে এসেছে। এরপরে আমি কিছু বাটা মশলা দিয়ে দেবো, দিয়ে দেবো জিরে আদা, এখানে অল্প আমি রসুন পিষে রেখেছিলাম দিয়ে দিলাম, আর এখানে দেবো একটু টমেটো, টমেটোটা একটু বেশি করে। এখানে দিয়ে দেবো নুন, খুব বেশি নুন দেবো না, মাশরুমে মাংসতেও নুন আছে সেই জন্যে নুন দেবো না বেশি। এখানে দিয়ে দেবো একটু গরম মশলা, এরপরে দিয়ে দেবো একটু লঙ্কা, এটা কাশ্মীরি লঙ্কা।
অল্প অল্প আছে টমেটো, এটাও ভাবছি দিয়েই দিই, এটা রেখে লাভ নেই। আজকাল রান্না করতে করতে কীরকম গরম লাগে, সুন্দর কষানো হয়েছে দেখুন। চলুন এবারে পনিরটা আর সরি মাশরুম আর চিকেনটা দিয়ে দিই। সুন্দর করে কষানো হয়ে গেছে, এবারে এটা দিয়ে দেব। এটাতে দেবো একটু কসুরি মেথি, এখানে ধনে পাতাও দেওয়া যায় কিন্তু কসুরি মেথির একটা আলাদা স্মেল আছে না, ওইটা ভালো লাগবে। এতে খুব সামান্য জল আসবে, বেশি না। ব্যাস দেখছেন মাশরুমগুলো দেখতে কি সুন্দর হয়েছে। এটা একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর দিয়ে দেবো একটা কভার। রাত্রে খাবো রুটি, সেই জন্য একটু আটা মেখে নিলাম। একটু দেখি, দেখুন কি সুন্দর যে হয়েছে না, আপনাকে ক্যামেরায় কতটা আসছে আপনারা কতটা বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি ক্যামেরায় এইখানে যতটা ভালো আসছে না ক্যামেরায় এতটা ভালো আসছে না। তো কি করতে হবে, এই রকম আপনাদের বানিয়ে ফেলতে হবে, দারুণ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর। তো চিকেনটাও আমার গলে গেছে, আর বেশি আমি এটা কম করবো না। আর মাশরুম তো কি বলবো, মাশরুম তো সেদ্ধ হওয়ার কিছু নেই, এটা আপনি যেমন খুশি তেমন খান। আমি একটু টেস্ট করে দেখে নিই, টেস্ট করে নিই, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। এটা আমি গ্যাসটা অফ করে দিলাম, এরপরে রুটিটা বানিয়ে নিই। এরপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম, বসিয়ে দিলাম তাওয়া। আমি একটু পাতলা পাতলা রুটি খাই, রুটি করার নিয়ম কি বলতেন, চারদিকটা আপনাকে খেয়াল করে করে বেলে নিতে হবে, যদি এই দিকটা মোটা থাকে তাহলে অল্প একটু মেলে বেলে এ সমান একদম চারদিকটা করে দেয়, তাহলে রুটি একদম পারফেক্ট হবে আর সকাল অবধি একদম নরম থাকবে। কোনো দিকটা দেখুন মোটা পাতলা সব দিকটা একই রকম আছে। তো চলুন এটা দিয়ে দিই, আর রুটিটা একবারে উল্টে দেবেন না, এমনি এমনি করে প্রথমে ঘুরি 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 একদিকটা এই দিকটা ভালো করে সেঁকে নেবেন, তারপরে উল্টাবেন। এই দিকটা আমার বেলা শাখা হয়ে গেছে, এরপরে এই দিকটা করলাম। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারবেন, ভীষণ ভালো হয়, একবার ট্রাই করে অন্তত দেখুন, কম করে হলেও দেখুন, দেখবেন দারুণ লাগছে। চলুন যাই ডাইনিং টেবিলে, সবাই অপেক্ষা করছে। এটা না খেলে এর টেস্ট বোঝা যাবে না এতটাই ভালো হয়, আমার রান্না করে বলছি না, এটা বানিয়ে দেখবেন ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিলাম দুখানা রুটি, সাথে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ,
মাশরুমগুলো মনে হচ্ছে চিকেন।